নমস্কার, সবাই কেমন আছো? পায়েলের গল্প কথার আরো একটি নতুন কুকিং ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন আগে আমি একটা ডিম ভাপার ছবি শেয়ার করেছিলাম ফেসবুকে, তো সেখান থেকে তোমরা অনেকেই কিন্তু ডিম ভাপার রেসিপিটা আমাকে শেয়ার করতে বলেছো বা জানতে চেয়েছো, তাই শুধুমাত্র তোমাদের জন্য আজকে ডিম ভাপার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই দেখো, আমি কিন্তু তিনটে ডিম গরম জলে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি অল্প নুন দিয়েছিলাম যাতে ডিমগুলো কোনোভাবে ফেটে না যায়। তো ডিমটা আমার এখন মোটামুটি সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি একটা ডিম সরিয়ে রেখেছিলাম আমার পুচকেটার জন্য, আর দুটো ডিম হাফ করে কেটে নিয়ে তাতে একটু নুন হলুদ মাখিয়ে এটা সোজা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ভেজে রাখবো। তোমরা যদি মনে করো ডিমটাতে নুন হলুদটা মাখাবে না, তাহলে কিন্তু কড়াইয়ে সর্ষের তেলের মধ্যেই একটু নুন আর হলুদ দিয়ে নর্মালি ডিমটাকে ফ্রাই করে তুলে রেখো। তো যারা ধরো এগ লাভার, মানে যারা অলরেডি ডিম পছন্দ করো, তাদের তো এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। কিন্তু যারা ডিম ভালোবাসো না, ন্যাচারালি মাছ মাংস এগুলো পছন্দ করো, তারাও কিন্তু এই ডিম ভাপার রেসিপিটা একবার খেয়ে দেখো। আর আমি যেহেতু সর্ষে পোস্তর কম্বিনেশনটা একটু বেশিই পছন্দ করি, তাই আমার তো অসাধারণ লাগে। তো দেখো কালারটা একটা ভীষণ সুন্দর এসেছে হলুদ আর নুনটা মাখানোর জন্য। তো এখন আমি এগুলোকে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর আমাদের মশলাটা রেডি করতে চলে যাব। মশলাটা কিচ্ছু না, ভীষণ সিম্পল। 4টে কাজু বাদাম, 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষেও তোমরা ব্যবহার করতে পারো, কোনো ব্যাপার না, আর 2 চামচ পোস্ত, আর 2 কাঁচা লঙ্কা। আর যখন আমি পেস্টটা বানিয়েছিলাম তখন এটার মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। শুধু এইটুকুনি মশলা লাগবে, বিশ্বাস করো, আর কিচ্ছু না। তো এটার একটা স্মুথ পেস্ট তোমরা বানিয়ে নেবে। যদি কাজু বাদাম না থাকে কাজু বাদাম নাও দিতে পারো, এমনটা নয় যে কাজু বাদাম ছাড়া এই রেসিপিটা হবে না। তো যে পেস্টটা হয়েছিল সেটা আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মিক্স করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, আর যে 4 টুকরো ডিম ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ে ডিম ভাজার যে তেলটা বাকি ছিল সেটা দিলাম, আর 2 কাঁচা লঙ্কা দিয়েছি। তোমাদের যদি মনে হয় নুনটা আরেকটু দিলে ভালো হয়, তাহলে টেস্ট বুঝে একটু নুন দিয়ে দিও। আর সব শেষে 2 চামচ কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এই সমস্ত কিছু যোগ করে সুন্দরভাবে চামচের সাহায্যে মশলাটাকে মিশিয়ে দেবে। মেশানোর পরে এটা মেন প্রসেস যেটা হচ্ছে ভেপারে বসানো আর কি। তো দেখো এখনই এত সুন্দর কালারটা এসেছে, মনে হচ্ছে বাকি প্রসেস ছাড়াই আমি এখনই খেয়ে ফেলি। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, এরপর কড়ায়ে অল্প একটু জল গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে ওই পাত্রটা বসিয়ে দিয়েছিলাম। এটা হতে জাস্ট 5 থেকে 7 মিনিট মতো সময় লাগে। এরপর পুরো পাত্রটা একটা কভার করে, মানে ঢাকা দিয়ে দিতে হবে। আমি একটা স্টিলের থালা ইউজ করেছিলাম। জাস্ট 5 থেকে 7 মিনিট পরে আমি ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর একটা কালার এসেছে। বিশ্বাস করো এটা খেতে অসাধারণ লাগে। আজকে আমার ডিম ভাপার রেসিপি তো একদম রেডি। তোমরা কবে বানাচ্ছো আর কবে বানিয়ে আমাকে ফিডব্যাক দিচ্ছ সেটা বলো। আজকের মতো সকলকে টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।